মা সুদীপাস ডেলি ব্লগে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে আর শনিবার সকাল 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে, তো দেখো বাইরের ভিউটা দেখো, দেখিনি একটু তোমাদেরকে, দেখতে থাকো, হ্যাঁ ব্যাক ক্যামেরায় নিয়ে দেখাচ্ছি। তো আরেকটা কথা বলি, আমি এতক্ষণ ব্লগ স্টার্ট করিনি কারণ সকাল থেকে রান্না করে নিলাম, রান্না করেছি ঠিকই কিন্তু রান্নাঘরে কোনো কাজ হয়নি আমার। এই দেখো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে রান্নাঘরের। ডাল করলাম, পেঁপে দিয়ে ডাল করেছি, আলুর দম করেছি, নিরামিষ তো আমি শনিবার নিরামিষ খাই, আর একটা আলু সিদ্ধ মেখেছি, এই করেছি। তো এই দিয়ে ওর বাবা টিফিন নিয়ে গেলো, আমরাও দুপুরে খেয়ে নেব। তো দেখো দেখতে থাকো, আগে বাইরের ভিউটা একটু দেখিয়ে নিই তোমাদের, এত সুন্দর লাগছে বাইরেটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে থাকো। হ্যাঁ এই দেখো পুরো রেনি ডে, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বারান্দায় সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। দেখো পুজো করা হয়ে গেছে, ওয়েদারটা দেখো তো কি অপূর্ব, ফ্যান্টাস্টিক ওয়েদার। দেখো আমি, আমার তো স্নান হয়ে গেছে, আমার সকালেই স্নান হয়ে যায়, আর বেলা একবার করে করি, সকালেও করি বেলাও দুবার করে স্নান করি আমি, আর মেয়েদেরকে স্নান করিয়ে নিই, স্নান করিয়ে আসছি, তারপরে যতটুকু পারবো তোমাদের সাথে কাজ শেয়ার করবো। কালকে বিছানা তোলাটা শেয়ার করেছিলাম, বলেছি আমি রেগুলার এক কাজ শেয়ার করবো না, এক একদিন এক এক রকমের কন্টেন্টের কাজ দেখাবো আমি। তো আমার সারাদিনের কাজ যদি আমি তোমাদের দেখাতে চাই তাহলে আমার এই ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, সকাল থেকে রাত্রি অবধি দেখতে হবে তোমাদের, তার জন্য একটা ব্লগে সব কিছু দেখানো সম্ভব না। তো এক এক দিন আমি এক এক রকম জিনিস শেয়ার করব। আর একটা কথা, আমি তো ডেলি ব্লগিং করি, আমার চ্যানেলটা হচ্ছে সুদীপাস ডেলি ব্লগ, তো আমার চ্যানেলে ডেলি ব্লগেরই কন্টেন্ট আসবে, তো দেখো তোমরা দেখতে থাকো। হ্যাঁ তো দেখো ঘর ঝাড়াটা আজকে শেয়ার করছি, ঘর ঝাড়া আর ঘর মোছাটা আজকে শেয়ার করব, কাল বিছানা তোলাটা শেয়ার করেছিলাম, আজকে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা শেয়ার করব। কারণ রেগুলার এক সব কিছু করা দেখানো সম্ভব না, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর ঠিকঠাক মতন ভিডিও বানাতে পারি না, আর আমার নেটওয়ার্কেও খুব প্রবলেম হয়। তো দেখো আমি যখন ঘর ঝাড় দিই, আমি প্রত্যেক দিন খাটের তলা, তারপরে ড্রেসিং টেবিলের তলা, আলমারির তলা, যত রকম কোনা টোনা আছে, চিপা টিপা আছে, সব কিছু ঝাড় দিই। কারণ এই দেখো মেয়ে আবার টেরিবিয়ার ফেলে দিয়েছে, সেটা আবার তুলে দিতে হলো, তা এই সব বিভিন্ন কারণে আমার প্রত্যেক দিন সব কিছু ভালো করে পরিষ্কার করতে হয়। তো দেখো দেখতে থাকো, আর বলার কিছু নেই, কাজগুলো আগে করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। Thank you.
কমপ্লিট, খেয়ে উঠলাম। অনেকক্ষণ পরে আবার আসলাম ক্যামেরার সামনে, একটা না অনেকগুলো কাজ করলে ঘর মুছলাম, সেগুলো তো দেখালামই তোমাদেরকে। স্নান টান করলাম, মেয়ে খাওয়ালাম, খেলাম, এখন খাওয়া জায়গা ঢাকা টেবিল টেবিল পরিষ্কার করব। তো দেখো এই কাজটা দেখতে থাকো, হ্যাঁ। তো দেখো খেয়ে উঠে খাওয়ার জায়গাটা পরিষ্কার করাটা একটা অনেক টাইমের কাজ আমি মনে করি, কারণ খেয়ে উঠে সুন্দর করে এঁঠোগুলো গুছিয়ে রাখতে হবে, তারপর টেবিলটা মুছতে হবে, তারপর যেইটুকু খাওয়ার থেকে থাকে সেইটুকু খাওয়ার ফ্রিজে গুছিয়ে তুলতে হবে, তো বিভিন্ন রকমের কাজ। তো তার জন্য আমি ভাবলাম যে রেগুলার তো সব রকমের কাজ তোমাদের সাথে শেয়ার করি, তো এই কাজটা কখনোই শেয়ার করি না। তো চলো আজকে এই কাজটুকু দেখিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করব। তো দেখো আমি একটা টাইমে কিছুই কাজ পারতাম না, কিন্তু এখন তো আমি সব কাজই পারি। তো আমি মনে করি আমি যতটা সুন্দর গুছিয়ে কাজ করব, যতটা পরিষ্কার থাকবো, আমার মেয়েরা আমার দেখে দেখে ততটাই শিখবে, আর আমার সংসারের পক্ষেও ততটাই ভালো, মেয়েদের পক্ষেও ভালো, সংসারের পক্ষেও ততটাই ভালো। তো তার জন্য আমি সকাল থেকে প্রচণ্ড লেবার দিতে থাকি, খাটতে থাকি, কারণ যাতে কোথাও একটু ময়লা জমে না থাকে, কোথাও একটু ময়লা না থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, মেয়েদেরও সেটাই শেখাই। তো ওরাও আমার মতনই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওরাও ঘরে খুব একটা নোংরা টোংরা কিছু করে না, ওরাও খাটে আলগা করে বসে খেলে। তো আমি অনেক বাচ্চাদের দেখেছি অনেক রকমভাবে খেলতে, কিন্তু আমার মেয়েরা এখনও অবধি কোনো নোংরা খেলা খেলে না, আসলে ওরা নোংরাটা পায়ও না, ওরা খেলবেই বা কোথার থেকে। তো দেখো এই দেখো বাসনগুলো সব বেসিনে রেখে গেলাম, এখন মাজবো না, অল্প কটা বাসন তো বিকালবেলা মাজবো, এখন শুয়ে পড়বো ওদের নিয়ে, কারণ আমি যতক্ষণ না বিছনায় শুতে যাবো ততক্ষণ ওরা এরকম ঘরের মধ্যে ঘুরবে, দৌড়াদৌড়ি করবে, হুড়োহুড়ি করবে। তো দেখো খাবারগুলো ফ্রিজে তুলে রাখলাম, টেবিলে কোনো খাবার রাখি না, কারণ আমার ঘরে ঢুকতেই তো টেবিলটা, তো তার জন্য আমি টেবিলটা সবসময় পরিষ্কারভাবে গুছিয়ে রাখি। তো দেখো তোমরা দেখতে থাকো, হ্যাঁ। দেখো টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে, এখন শুতে যেতে হবে, আর একটু কাজ বাকি আছে। এই দেখো ধরো বাসনটা এখন আর ধোবো না, একটু শুয়ে উঠি, তারপরে বিকালবেলা উঠে বাসনটা ধোবো, এত কাজ থাকে না আর পারি না জানো। বুকে কি লাগিয়েছে বুকে কি লাগিয়েছে তো হাসো তো দেখি তো পাকুল তো হাসো তো হাসবে তো নাতি বেলা ঘুমাবে বাবা, এখন কার কার বালিশ পাতবে বাবা? না এখন আমি তুমি আর দিদি ভাই বাবা কখন তো দেখতে পারলে যতটুকু পারলাম আবার ততটুকু শেয়ার করলাম, বলে দিয়েছি যে একদিনে এক ভিডিওতে, দাঁড়াও দাঁড়াও কথা বলে নিই, একটু কথা বলছি, একটু আস্তে কথা বলো তাহলে আমি শুনতে পাচ্ছি না। তো একদিনে এক ভিডিওতে আমার সব কিছু দেখানো সম্ভব না, যেহেতু আমার ডেলি ব্লগ, তো আমার ডেলি রুটিন আমি শেয়ার করব, এটাই আমার কন্টেন্টের মধ্যে পড়ে। তো এক একদিন এক একটা পার্ট পার্ট আমি দেখাবো, আর এক্সক্লুসিভ যা যা হবে যদি কখনো কোথাও যাই যাই সেগুলোও দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই এইটুকুই,
তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, টাটা।